সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এই যে একটা ডালে যেই কুশিগুলো বের হয়েছে, এতগুলো কুশির কিন্তু এখানে দরকার আসে না। এই যে একটা ড্রাগনের ডালে কতগুলো কুশি আসছে দেখেন, এটা গোনা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা কুশি আসছে একটি ডালের ভিতরে। তো এখানে আমরা এতগুলো কুশি যদি একবারে সবগুলো রেখে দিই তাহলে একটা কুশিও কিন্তু বড় হবে না। আমি একবার ভিডিও দেখেছি, আমিও একটা ভিডিও দেখেছি এরকম, যে উনি আমাকে বলেছে, উনি ভিডিওয় বলেছে যে কুশিগুলো একটাও কাটার দরকার নাই, এই কুশিগুলো একটাও কাটার দরকার নাই, আপনারা রেখে দেন, যত ডাল হবে তত ফল বেশি হবে। কিন্তু এটা আমার মনে হয় না। আমি মনে করি যেটা, যে এই যে 10টা 11টা কুশি আসছে গাছটায়, এই 10টা 11টা কুশির থেকে আমি সবচাইতে ভালো যে কুশিটা সেই কুশি দুইটা রাখবো সর্বোচ্চ। একবারে যদি আমি মনে করেন যে কুশিগুলো সব রেখে দিই তাহলে কোনোটা কুশি কিন্তু বড় হবে না। আর ড্রাগন আপনি, আমরা সবাই পরীক্ষিত এটা, যে ড্রাগনের যদি লতাটা যদি না ঝুলে, ঝুলা জায়গা ছাড়া, কিন্তু যেটা ঝুলে থাকে সেটা ছাড়া আপনি এরকম সোজা জায়গায় কোনো কখনো দেখবেন যে কিন্তু কোনো ফল আসে না। তাই আমি এই এই ডগাটায় 11টা কুশিতে আমি মাত্র 2টা কুশি রেখেছি। এই কুশিটা 11টার শক্তি এই 2টায় খাবে, আর এই 2টায় খাওয়ার পরে এই 2টা কুশি নিচে ঝুলে যাবে, আর ঝুললেই কিন্তু সেই গাছে মাল হবে ইনশাল্লাহ। এভাবেই কুশিটা রাখবেন, কিন্তু বেশি রাখার দরকার নাই, বেশি রাখলে তখন কুশিগুলো একটা ঝুলবে না, এক হাত সর্বোচ্চ এক হাত হয়ে জায়গায় দাঁড়িয়ে থাকবে, তখন আর কিছু করার থাকে না। তখন ইচ্ছা অনিচ্ছায় পরবর্তীতে আবার কুশি কেটে দিতে হয়, ওই এক হাত যে পর্যন্ত দাঁড়িয়ে থাকে পরবর্তীতে কেটে দিতে হয়। এই যে একটা কুশি আমি এটা দেখাচ্ছি, এই কুশিটা এখন কিন্তু এখানে এটা দাঁড়িয়ে গেছে, এটা পোকায় খাওয়ার কারণে কিন্তু এটা এরকম দাঁড়িয়ে গেছে, নয়তো এটা আরও বাড়তো। যাই হোক, এখন এই কুশিগুলো যদি মনে করেন যে না ঝুলাবেন তাহলে কিন্তু কেউ সেরকম ফল পাবেন না। আপনারা এটা খেয়াল করবেন সবসময়, নতুন উদ্যোক্তারা এটাই খেয়াল করবেন যে ড্রাগনের কুশি যদি, লতা যদি না ঝোলে তাহলে সেখানে কিন্তু ফল হয় না। তাই এটাকে ছোটো থাকতে কাটলে আরও ভালো হয়। কী জন্য, আমি কুশিটা যখন আমি বড় করে কাটবো, এক হাত করে কাটবো, তখন তো আমার গাছের সার ওষুধ সব খাবে, এটাই গাছের শক্তিটা এটাই ভালোই টানছে। তো আমি সেই হিসেবে আমি ওটাকে এত সময় দেব না, আমি এটাকে যখন ছোট থাকবে তখনই আমি এটাকে সেট করে রাখব, তাহলে আমার কুশিটা পরিপূর্ণ হবে। একটি ডগায় সর্বোচ্চ 2টার বেশি কেউ রাখবেন না, পরবর্তীতে আবারও কুশি হবে, ওখানতে আবার বেছে যদি আপনি মনে করেন যে একটা কুশি রাখবো সেটা রাখতে পারেন। আর ড্রাগনের ধর্ম তো সবাই জানেন, হয় কুশি নয় ফল। এখন কিন্তু আর ফলের সম্ভাবনা নাই, আর ফল নেওয়ার চিন্তাভাবনা কেন যেন কেউ করে না। এই লাইটিং পদ্ধতিতে যদি কারে তারা তাগের ফলের আশা আছে, কিন্তু আমাদের এরকম এই আবহাওয়ায় এই অবস্থায় এখন আমরা ফলের আশা করি না। তো যাই হোক, কুশিটা আপনারা ছোটোবেলায় কাটবেন, ছোটোবেলায় কাটলে এটা গাছের শক্তি খায় না, এক। আবার আমার জোন যে এখন এটা কিন্তু কাটতে আমার জোন লাগছে না, জোন কম লাগছে, কারণ এটা আমি ধরছি কেটে যাচ্ছে নরম এখন, আর পরবর্তীতে যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু কাটার দিয়ে কাটতে হবে, ধরে কাটতে হবে, ধরে কেটে আবার ক্যারেটের ভিতরে রাখতে হবে, এটাকে জমি থেকে পরিষ্কার করতে হবে, নয় পরবর্তীতে আপনি জমিতে নিরানি পাশি কোনো কিছু করতে পারবেন না, হাঁটাচলা করতে পারবেন না। এই জন্য এটাকে ছোট অবস্থায় কেটে দিলে মাটির সাথে এটা মিশে যাবে, এটাই সম্পূর্ণ ভালো মনে করি। এই যে এভাবে পর্যায়ক্রমে কুশিটা রাখছি, এই কুশিটা কিন্তু একটু আগের, পরবর্তীতে আবার দেখেন এখানে অনেক ছোট কুশি আসছে, এখানতে আমি মাত্র 2টা কুশি রাখব। এইভাবেই আস্তে আস্তে রাখা হচ্ছে। এই যে এই বছরের নতুন কুশি হচ্ছে এটা, এই যে এখন এটা কিন্তু ঝুলে যাচ্ছে,